দেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মজুদ ও বিক্রির তথ্য জানতে দেশের শীর্ষ ৪৫ পেঁয়াজ আমদানিকারককে চিঠি দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার ১০ জনকে আর মঙ্গলবার বাকি ৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসব আমদানিকারকরা গেল সাড়ে তিন মাসে ১,০০,৪,৫৫৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমদানিকারকরা জানান তারা কাদের কাছে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি করেছেন সে তথ্য দিয়েছেন। বলেন, এমন জিজ্ঞাসাবাদে অনেক আমদানিকারক অস্বস্তিতেও পড়তে পারেন, যার প্রভাব পড়তে পারে বাজারে। আমদানির উপরে পরে তো হিসাব কিতাব করে আমদানি করতে হবে, যে আমরা আমদানি করার পরে আবার দেখা যাচ্ছে এক বছর আগের কাগজপত্র আমাদের রেখা করতে হবে। আমদানি করে বেচছে ৮০-৯০ টাকা, কিন্তু রিটেলার এই মাসখানে দুই তিনটে হাত বদল হয়ে রিটেলারের কাছে একটু ফারাক হয়ে গেছে। কত মূল্য পড়েছে, আমরা কোথায় সরবরাহ করবো বা কত মূল্যে সরবরাহ করবো, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা সেই ধরনের ডকুমেন্টস এখানে ই করলাম। জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক সাংবাদিকদের জানান, মজুদ করে কেউ বাজারে দাম বৃদ্ধির অপচেষ্টা করছে কিনা সে তথ্যই নিয়েছেন তারা। প্রয়োজনে স্থানীয় আড়তদারদের কেউ জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা কয়েকজনকে মাত্র দেখেছি, অন্যান্যদেরকে যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে দেখবো। আমাদের মূল উদ্দেশ্য হলো যে কারো কাছে যেন মজুদ না থাকে, অর্থাৎ যে জিনিসটা আসবে পেঁয়াজ সেটা যেন দিনে দিনে মার্কেটে চলে যায়। ১০ ডিসেম্বরের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলেও আশা করেন তিনি।